আসসালামু আলাইকুম, আমি মেহেরুননেসা সিদ্দিকা, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14তম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ টিকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে তার মধ্যে যেটুকু আলোচনা করে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মূলত এই পাঁচটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। প্রথম সামাজিকীকরণের ধারণা, বাট এই কনসেপ্টটা কি সেটা আমাদের জানতে হবে। এই সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি এবং এই সামাজিকীকরণের সাথে আমাদের জীবনটা কিভাবে জড়িয়ে আছে তা নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয়ত, সামাজিকীকরণের উপাদানগুলি কয়টি? সামাজিকীকরণের উপাদান মূলত তিনটি: সামাজিক পরিবেশ, সামাজিক জীবন, সামাজিক মূল্যবোধ। নম্বর তিন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ভূমিকা। এই প্রতিষ্ঠানগুলো বলতে মূলত এই সামাজিকীকরণের এই অংশগুলোকে বোঝানো হয়েছে, যেটা প্রতিবেশী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিকীকরণ, স্থানীয় সমাজ, গণমাধ্যম, স্থানীয় গোষ্ঠী। এজন্য এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের ভূমিকার সাথে সামাজিকীকরণের একটি সম্পর্ক রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি আছে গ্রাম ও শহর সমাজের সামাজিকীকরণ। গ্রাম এবং শহর সমাজের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে, এই পার্থক্যটার সঙ্গে সামাজিকীকরণের যে সম্পর্ক তা নিয়ে আলোচনা করা হয়েছে। সামাজিকীকরণের সাদৃশ্য বৈসাদৃশ্য, এই শহর এবং গ্রামের মধ্যে যে জীবনযাত্রার পার্থক্য পরিলক্ষিত হয়েছে সেটার সঙ্গে মিল এবং অমিল কি সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো সামাজিক পরিবেশ, আমরা এই সামাজিকীকরণ অংশটুকুর মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সামাজিকীকরণের ধারণা। একটা শিশু বা একটা ব্যক্তি যখন সে জন্মের প্রথম থেকে মৃত্যুর শেষ অবধি পর্যন্ত সে যে যে অবস্থানে, যে যে পরিবেশে, যতগুলো জায়গায় এবং যে যে সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে বা মানিয়ে নেবার যে একটা ব্যবস্থাপনা থাকে বা টিকে থাকার বা সমাজে সামাজিক পরিবেশের সাথে মিলিয়ে নেবার যে একটা ব্যবস্থাপনা থাকে তাকে সামাজিকীকরণ বলে। অর্থাৎ সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ এই একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বেঁচে থাকার যে একটা প্রসেস থাকে সেটাই সামাজিকীকরণ। এই সামাজিকীকরণটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা সামাজিক পরিবেশ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সামাজিক পরিবেশটা একটা এক্সাম্পলের মাধ্যমে বলা যেতে পারে যে আমাদের চারপাশে যা আছে সেটাই আমাদের সামাজিক পরিবেশ। তারপরে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সামাজিক পরিবেশ, জাস্ট একটা শিশু যখন জন্মগ্রহণ করে কোনো একটা অভিজাত পরিবারে, যেমন ঢাকা, গুলশান, বনানীতে, অপরদিকে একটা শিশু একটি বস্তিতে জন্মগ্রহণ করল, এই দুইজনের জীবনযাত্রার মানটা কেমন হবে সেটার ব্যাপক তফাত আমাদের পরিলক্ষিত হচ্ছে এই সামাজিকীকরণের মাধ্যমে। এই সামাজিকীকরণের ব্যাপক বাধা সৃষ্টি করে। অপরদিকে এই সামাজিক পরিবেশের সাথে যে জীবনটা আমাদের জড়িয়ে সেটাই সমাজ জীবন, অর্থাৎ সামাজিক পরিবেশের সঙ্গে যে জীবনটা জড়িয়ে সেটাই সামাজিক জীবন, অর্থাৎ সোশ্যাল লাইফ। এই সোশ্যাল লাইফটা মিন করে মূলত সমাজে একে অপরের সঙ্গে বসবাস করার মাধ্যমে।
তো এই বসবাস করা একত্রে বসবাস করার মাধ্যমে এই একত্রে বসবাস করার পরিপ্রেক্ষিতে আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরস্পরের চিন্তা চেতনাকে মূল্যায়ন করা এবং মূল্যবোধের প্রতি সচেতন থাকা এবং শ্রদ্ধাশীল হওয়া আমাদের একান্ত প্রয়োজন। অপরপক্ষে থাকছে শেষটা থাকছে সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটা একান্তই ভিতরের একটা অংশ যেটা কোনো থিওরি দিয়ে হয় না। এই সামাজিক মূল্যবোধের মাধ্যমে আমরা নিজেকে নিজের জীবনযাত্রার মানকে পরিমাপ করতে পারি, সমাজে ছোট বড় সবার ভেদাভেদকে দূর করতে পারি। সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক জীবনধারা, সামাজিক মূল্যবোধ, সামাজিকীকরণ, স্থানীয় সমাজ এবং গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠানও অনেকাংশে নির্ভর করে সামাজিকীকরণের উপরে। যেমন বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম যেমন টেলিভিশন, ফেসবুক পেজ, এখান থেকে আমরা যা শিশু যা অনুকরণ করছে বা শিখছে সেটাও এক সামাজিকীকরণের অনেকাংশে নির্ভরশীল। তো আজ আমি আজকে সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণের উপাদান সম্বন্ধে আলোচনা করা হলো। তোমাদের পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে যে সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণের উপাদানগুলো আলোচনা করো, তাহলে তোমরা এই আলোচনা এই উপাদানসমূহের বিস্তারিত আলোচনা করবে। আর যদি আসে সামাজিকীকরণের জীবনব্যাপী প্রক্রিয়ায় সামাজিকীকরণের কী কী উপাদানসমূহ আছে তার একটি জীবনব্যাপী সামাজিকীকরণ প্রক্রিয়াটা আলোচনা করো, তাহলে এটার আলোচনা করবে। আজকে এই পর্যন্ত, তোমাদের সাথে অনেক কথা বলার আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।